নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন সবাই মিলে উৎসব মুখর পরিবেশে সুন্দরভাবে একটি নির্বাচন করায় আমাদের প্রচেষ্টা কোনো প্রকার যাতে সহিংসতা না হয় জাল ভোট না হয় সেটা নিশ্চিত করায় আমাদের কাজ কোনো প্রকার প্রভাব চলবে না সকল প্রার্থী আমাদের কাছে সমান বলে তিনি জানিয়েছেন খুলনা নিজস্ব প্রতিনিধি নাইমুজ্জামান শরীফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তিনি বুধবার বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ধাপের খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনীর সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন সহ আরও অনেকে সবাই মিলে একটা উৎসবক্ষ পরিবেশে যাতে করে ইলেকশনটা সুন্দরভাবে করা যায় সেটাই কিন্তু আমাদের প্রচেষ্টা সব দিকে কিন্তু এমনভাবে আমরা জিনিসগুলো সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছি যাতে করে কোনো প্রকার কোনো প্রকার যেন সহিংসতা না হয় কোনো প্রকার যেন জালভোট না হয় এটা নিশ্চিত করা